এই যে পুটু, আমি বাইরে দিয়ে এলাম, আর ব্যাগে কি আছে ঠিক গন্ধ শুকে বুঝে গেছে। এই যে ব্যাগে এইটা আছে, নে নে বের কর, নে ব্যাগে ও মিজে করবে না, বের করো বের করো করো বের করো, তুমি বের করো, করবে না বের করবে না, বসে বসে ল্যাজ নাড়াচ্ছিস কেন, বের কর বের কর বের কর বের কর, হ্যাঁ তোমারই, এনো 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 বের করো। এটা হচ্ছে পুটুর ঘুষ, আজকে মার খেয়েছে আমার কাছে, মার খেলে কিছু না কিছু পায় আমার কাছ থেকে, ও দোষ করেছিল তাই মার খেয়েছে, কিন্তু দোষ করলেও একটা ঘুষও পায়। এখন কেন দিলে, ও খাবে কিছু আর? থাক, অনেকদিন পাঞ্জিও হয়নি, খেয়ে খাবে তো, সকালে দিতে তো খাবে না কিছু ভাবে। আর ওটা কি নেয়, ও ঠিক পাপা বুঝতে পেরেছে, ওই জন্য ব্যাগের মধ্যে কি মুখ দিচ্ছে, আমি তাই ভাবছি কোন তো মুখ দেয় না, ব্যাগে ইয়ে করছিল, মুখ দিয়েছে, তুমি হাত দিয়ে টানছো, আমি বলছি কি করছো, তো কোনো করে না এরকম, কি করে বুঝলি তুই, আমি ওটাই ভাবছি কোনোদিন যেটা করে না কেন করছে, তোমার ক্যালসিয়াম অংশ ছিল বলে। পঞ্চানন্দ দোকানটায় দাম কম, কোথায় পঞ্চানন্দতলায় পঞ্চানন্দের কোনটা, কামারপাড়া থেকে একটু এগিয়ে গিয়ে, আচ্ছা কত দাম নিল, এই হাঁড়িটা কত নিলে বলো তো, 40 টাকা, এটা ইয়ে তো নিয়ে আসতে, পেডিগ্রি শেষ হয়ে গেছে, নিয়ে এসে দেবো, এই হাঁড়িটা 40 টাকা, আমি দেখে অবাক হয়ে গেলাম, 100 টাকা দাম নেয় এটা অন্য দোকানে, এগুলো 100 টাকা দাম নেয় না, 70-75 টাকা তো নেয় মনে হয়, 80 টাকা তো নেই, 80 টাকা নেয়, আর সব কিছু আছে, গ্রেভি টেভি, অল ইন অল ওষুধ পর্যন্ত আছে, পুরো পেটের ওইটার জন্য দেখাবো, জিজ্ঞেস করা ভালো, দেখি কি বলবো, তুই পাপা কি করে বুঝলি যে ব্যাগের মধ্যে ওটা আছে, তুই তো কোনোদিন ব্যাগ হাটের কাছে না এলে, সিআইডি এমনি এমনি ফুসফুস সিআইডি কি এমনি এমনি, কিন্তু একটা জিনিস কি, ও যতক্ষণ না বলেছি ততক্ষণ ব্যাগ থেকে ব্যাগে মুখ দেয়নি, ও ঠিক আছে, তুমি ওটা চিপো, আমরা খাওয়া দাওয়া করে নিই, 9টা বাজে, যে মা ওষুধ খাবে, মায়ের আবার ওষুধ এসছে, পাচ্ছি না কি জ্বর সারাদিনে জ্বর তিনটে হয়, প্যারাসিটামল খেতে বলেছে, আর সঙ্গে এটা একটা একটা খেলাম এখন, একটা খেয়েছো, খাওয়া দাওয়া করে নিয়ে এটা খাবে, আর প্যারাসিটামল খেতে হবে না।